শখের বসে পাবনায় খামার করা এই খামারি নয়টি গরু হাটে তুলেছেন। রাজধানীর লালবাগের রহমতগঞ্জ হাটে আনা গরুগুলো এখনো বিক্রি করতে পারেননি। নাম হলো রাজা বাদশাহ সাদা দুইটা, আর এই লালটার নাম হলো আপেল। রাজা বাদশাহ দুইটার দাম হলো 12 লাখ, আর আপেলের দাম হলো 5.5 লাখ। একই অবস্থা আরো অনেক ব্যাপারীর, ভালো দামের অপেক্ষায় আছেন তারা। আমি 14টা গরু নিয়ে আসছি, আমি এই এটাই বড় গরু আমার, এই গরুটার আমি 7 লাখ দাম চাই। খরিদ্দার ব্যক্তিরা যদি বাজারে উপস্থাপন আসতে পারে ওনারা, তাহলে আমরা আশানুরূপ দাম পাবো আশা করছি। কিনতে আসা নগরবাসী ব্যস্ত দরদামে, দাম মিলে যাওয়ায় স্বস্তিতে গরু নিয়ে বাড়ি ফিরছেন কেউ কেউ। রাখালেরা দাম ছাড়তে চাইতেছে না, তো তারপর লাস্টে আল্লাহর রহমতে নিতে তো হবেই, তো 56 দিয়ে মোটামুটি দামে একটা হয়ে গেল, নিয়ে নিলাম। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা হাটেও একই অবস্থা, মাঠ ছাড়িয়ে সড়কে সারি সারি পশু। শুক্রবার বেলা গড়াতেই বেড়েছে ক্রেতা সমাগম। এখনো হাটগুলোতে ঢুকতে দেখা গেছে পশুবাহী ট্রাক। ঈদের সময় ঘনিয়ে আসলে হাটগুলোতে জমজমাট হবে বেচা কিনা, এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।